দৃষ্টি গত আট তারিখ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর আমরা কিন্তু দেখেছি তিন ধাপে সতেরো জন উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ তারা শপথ নিয়েছেন এরপর কিন্তু তারা বৈঠক করেছেন যেসব মন্ত্রণালয় আছে মন্ত্রণালয়ের সচিবদের সাথে গত একটি বৈঠক ছিল বৈঠকে মূলত যেসব মন্ত্রণালয় আছে সেসব মন্ত্রণালয়ে যেন আরও গতিশীল হয় সেই গতিশীল হওয়ার জন্য আসলে করণীয় নির্ধারণ করার জন্য তারা আলোচনা করেছিলেন প্রধান উপদেষ্টা সেখানে ছিলেন তারই প্রেক্ষিতে কিন্তু এই সিদ্ধান্তটা এসেছে যে পরবর্তীতে আরো চারজন উপদেষ্টা বাড়ানো হবে যার নাম গতকাল এরই মধ্যে আপনারা জেনে গিয়েছেন বঙ্গভবনে এখন কিন্তু আসলে শপথ অনুষ্ঠানের বাকি আরও কম সময় এবং এই আনুষ্ঠানিকতার জন্য উপদেষ্টা দু যারা আসবেন তাদের সাথে সামগ্রিক প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ সরকারি কর্মকর্তা যারা থাকবেন তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়তো বঙ্গভবনে প্রবেশ শুরু করবেন আপনি জানেন প্রধান উপদেষ্টা নিজের হাতে কিন্তু এই মুহূর্তে চব্বিশটি মন্ত্রণালয় এবং বিভাগ আছে বাকি যে উপদেষ্টা এরই মধ্যে শপথ নিয়েছেন তাদের মধ্যে কিন্তু এরই মধ্যে তাদের দায়িত্ব এবং মন্ত্রণালয় বন্টন করে দেওয়া হয়েছে এখন দেখার বিষয় আজকে শপথ নেয়ার পর আসলে কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন যারা দায়িত্ব নিচ্ছেন তাদের হাতে দেওয়া হয় সব মিলিয়ে যেই দায়িত্বগত আট তারিখ গ্রহণ করেছেন এই সরকার এবং প্রশাসনে গতিশীলতা আনার জন্যই মূলত ধারণা করা হচ্ছে এই কলেবর বৃদ্ধির প্রক্রিয়া এই শপথের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আমরা নিশ্চয়ই জানতে পারবো আসলে কার ভাগে কোন দপ্তর পড়ছেন জি স্যার ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা ফিরে আসবো আবার আপনার কাছে